পলিনোমিয়াল ইকুয়েশনগুলো এরকম ভাবে থাকে, প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, এই ফর্মে হচ্ছে পলিনোমিয়াল ইকুয়েশনগুলি থাকে। যদি ত্রিকোণমিতিক্যাল ইকুয়েশনের কথা বলি, তাহলে ত্রিকোণমিতিক্যাল ইকুয়েশনগুলো মানে সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, ওরা যে ছজন আছে সেই তাদেরকে নিয়ে ত্রিকোণমিতিক্যাল ইকুয়েশনগুলো তৈরি হয়। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আছে। এখন ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন হচ্ছে সেই ইকুয়েশন যে ইকুয়েশনের ক্ষেত্রে সবগুলোই একসাথে মিশে থাকে। ধরুন আপনার কাছে একটা ইকুয়েশন আছে এফ অফ এক্স, যে ইকুয়েশনটা এরকম দেখতে যে এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস লগ এক্স সব কিছু মিশে আছে যে ইকুয়েশনটার ভিতরে, সেটাকে আমরা বলি ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এই ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার প্রসেসটা হচ্ছে, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার যে প্রসেস সেটাই আজকে আমরা শিখব। ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন সলভ করার প্রসেসটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, আর আপনারা প্রত্যেকেই অ্যাপসের সেটিংসে গিয়ে আপনার নামটি বসিয়ে দেবেন, তাহলে এখান থেকে আমাকে রিকল করতে সুবিধা হবে। যাই হোক, এবার আমরা প্রথমে একটা ইকুয়েশনের রুট, একটা ইকুয়েশনের রুট বলতে আমরা কি বুঝি, ধরুন আপনার কাছে একটা এফ এক্স ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন আছে, এটা এফ এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটার রুট আমরা যদি নর্মালি ক্যালকুলেশনের কথা ভাবি যে এফ এক্স ইকুয়াল টু জিরো ইকুয়েশনের রুট কি, না এর ভিতরে কোনো একটা এক্স ওয়ান যদি আমরা বসাই, কোনো একটা এক্স ওয়ান যদি আমরা বসাই, তাহলে সেই এক্স ওয়ানের জন্যে একটুখানি ওয়েট করবেন, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে, আচ্ছা হুম ঠিক আছে। একটা ফোন আসার জন্য একটু প্রবলেম হয়েছিল। এখন আমরা একটা ইকুয়েশনের রুট বলতে যেটা বুঝি, যে এফ এক্স ইকুয়াল টু জিরো একটা ইকুয়েশন, সেই ইকুয়েশনটা রুট বলতে যেটা বুঝি, যে এক্স ওয়ান সেটা একটা রিয়েল নাম্বার হোক বা কমপ্লেক্স নাম্বার হোক, সেটা এই ইকুয়েশনটার ভিতরে বসিয়ে জিরো আসবে। ধরুন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনটার ভিতরে যদি আমরা এক্সের ভ্যালু ওয়ান বসাই, তাহলে আপনি পাবেন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, বা এক্সের ভ্যালু যদি আমরা মাইনাস ওয়ান বসাই, তাহলেও আপনি পাবেন মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান, সেটাও জিরো হয়। এখন ইকুয়েশনের রুট বলতে আমরা বুঝলাম যে কিছু ভ্যালু, যে ভ্যালুগুলোর জন্যে কিছু ভ্যালু যে ভ্যালুগুলোর জন্য ওই ইকুয়েশনটা স্যাটিসফাইড হয়। এখন যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখতে চাই, তাহলে এটা বোঝাবে, যদি আমরা এটাকে গ্রাফিক্যালি দেখতে চাই, কোন একটা ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, সেই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিসে যে পয়েন্টে কাট করে, এটা যদি এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়, এটা যদি এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়, এটা যদি এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়, তাহলে এই পয়েন্টটাকে আমরা বলবো, এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়, এই পয়েন্টটাকে আমরা বলবো যে ওই ইকুয়েশনের একটা রুট, বা এক্স ইকুয়াল টু এক্স ওয়ান যদি আমরা ধরি আগের থিওরির সঙ্গে কানেক্ট করে, এক্স ইকুয়াল টু এক্স ওয়ান হয়, তাহলে আমরা ওটাকে বলবো রুট। মানে কোনো একটা ইকুয়েশনের যদি আমি গ্রাফ ড্র করতে পারি, কোনো একটা ইকুয়েশনের যদি আমি গ্রাফ ড্র করতে পারি, তাহলে সেই গ্রাফ, এটা অবশ্যই আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা অবশ্যই আমাদের ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে, সেটা একটা পয়েন্ট হোক, পাঁচটা পয়েন্ট হোক, যে কটা পয়েন্টে কাট করবে, সেই কাট করা পয়েন্টগুলো, সেই কাট করা পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে আমাদের রুট অফ দ্য ইকুয়েশন। আমি প্রতিটা পিকচার সেভ করে রাখবো আগের দিনের মতোই, এবং ক্লাসের শেষে এগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো। যদি কারোর কোনো অসুবিধা থাকে এই পর্যন্ত ক্লাসে যদি কোনো অসুবিধা হয়ে থাকে, তাহলে আমাকে বলুন, আমি বলবো সেটাকে নিয়ে, আমি নিউ পেজ নেব, নিয়ে এগিয়ে যাবো। আর যদি প্রবলেম না থাকে, তাহলে একটা জাস্ট ওকে বলুন, আমি এগিয়ে যাবো। ওকে আচ্ছা স্যার, এটা আমার একটু জয়েন করতে লেট হলো, এটা কোন চ্যাপ্টার থেকে? এটা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, চ্যাপ্টার নাম্বার 4 বা ইউনিট নাম্বার 4, যেটা হচ্ছে আপনাদের বইয়ে হেডিং আছে সলিউশন অফ নন লিনিয়ার ইকুয়েশন। ওকে এবার আমরা একটা ইকুয়েশন, ধরুন একটা ইকুয়েশন আছে এক্স স্কোয়ার, আমি স্টাডি মেটেরিয়ালস থেকেই যদি বলি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল টু জিরো, এটা একটা ইকুয়েশন। এই ইকুয়েশনের দুটো রুট আছে আমরা জানি, সবাই যদি মিডিল টার্ম ব্রেক করি তাহলে ইজিলি এটা পাবো, এক্স ইকুয়াল টু টু আর এক্স ইকুয়াল টু থ্রি, ইকুয়েশনে দুটো রুট। এবার এই ইকুয়েশনের যে দুটো রুট, সে দুটো রুট রিয়েল। এখন কোন একটা ইকুয়েশন আমরা পেতেই পারি, যেমন আমি যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো নিই, তাহলেই এক্সের একটা রুট আসবে আই, এক্সের আর একটা রুট আসবে মাইনাস আই, প্লাস মানে দুটো রুট কমপ্লেক্স রুট আসছে। তেমন কোন একটা ইকুয়েশন আসতে পারে যে ইকুয়েশনটার রিয়েল রুট এবং কমপ্লেক্স রুট অ্যাট এ টাইম থাকতে পারে। আমি যদি সিম্পলি একটা ইকুয়েশন নিই, যেরকম যে এক্স কিউব প্লাস এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনের তিনটে রুট আছে, একটা হচ্ছে জিরো, একটা আই, একটা মাইনাস আই। সো আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা ইকুয়েশনের শুধুমাত্র রিয়েল রুট থাকতে পারে, কোনো একটা ইকুয়েশনের শুধুমাত্র কমপ্লেক্স রুট থাকতে পারে, কোনো একটা ইকুয়েশনের রিয়েল রুট কমপ্লেক্স রুট মিক্সড হয়েও থাকতে পারে। আবার আরও একটা যদি নিই, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটার দুটো রুট আছে, সেই দুটো রুটই কিন্তু ওয়ান। সো একটা ইকুয়েশনের দুটো রুট থাকতে পারে বা পাঁচটা রুট থাকতে পারে, প্রত্যেকটা রুট সেমও হতে পারে, প্রত্যেকটা রুট সেমও হতে পারে। এই জিনিসটাকে আমরা বলি মাল্টিপ্লিসিটি। এখানে এই ইকুয়েশনটার রুট হচ্ছে, একটা রুট হচ্ছে ওয়ান, তাহলে ওয়ান ইজ এ রুট অফ
the equation of the equation of মাল্টিপ্লিসিটি টু, যেহেতু দুবার আছে তাই এর মাল্টিপ্লিসিটি হচ্ছে টু। যতবার থাকবে, যদি পাঁচবার থাকে তাহলে তার মাল্টিপ্লিসিটি হবে পাঁচ, যদি তিনবার থাকে মাল্টিপ্লিসিটি হবে তিন। এখন আমরা কোন একটা ইকুয়েশনের রুটের মাল্টিপ্লিসিটিটা কি করে বের করব, সেটা কি করে বের করব। যদি আমরা দেখি যে লিমিট, যদি আমরা দেখি যে লিমিট এক্স টেন্স টু এক্স জিরো, এক্স জিরো হচ্ছে একটা মানে যেখানে রুট, যেটা রুট এক্স টেন্স টু এক্স জিরো, এফ এক্স তার মডিউলাস ভ্যালু বাই এক্স মাইনাস এক্স জিরো টু দি পাওয়ার কে, এটা যদি ইনফিনিটিভের থেকে ছোট হয়, এটা যদি ইনফিনিটিভের থেকে ছোট হয় তাহলে আমরা বলতে পারি যে ওর কে টা রুট রিপিট করছে। এখন যদি আমি ডেফিনেশনটাকে আরেকটু মডিফাই করি, ধরুন কোন একটা আর পাওয়া গেল, একটা নাম্বার আর পাওয়া গেল, সেই নাম্বারটা অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, আর বিলংস টু অবশ্যই ন্যাচারাল নাম্বার হবে, যে নাম্বারটার থেকে কে হচ্ছে ছোট। তাহলে ডেফিনেশনটাকে যদি আমি এইভাবে সাজাই যে একটা ইকুয়েশান ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এফ এক্স ইকুয়াল টু জিরো, সেই ইকুয়েশানটার একটা রুট আছে এক্স জিরো, এক্স ইকুয়াল টু এক্স জিরো, আমি বলছি এই রুটটা ওই ইকুয়েশানের মধ্যে আর বার আছে, মানে মাল্টিপ্লিসিটি হচ্ছে আর, এক্স ইকুয়াল টু এক্স জিরো ইজ দ্য রুট অফ দি ইকুয়েশান এফ এক্স ইকুয়াল টু জিরো অফ মাল্টিপ্লিসিটি এক্স ইকুয়াল আর। তাহলে আমি আর এর থেকে যে কোনো, আর এর থেকে ছোট যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্যে এই জিনিসটাকে আমি স্যাটিসফাই করাতে পারবো। জিনিসটা কি না, লিমিট এক্স টেন্স টু এক্স জিরো, মানে ওই জিরো রুট, যেটা রুট যেটা সেই রুটের দিকে আমরা টেন্স করছি, এবং এফ এক্স ফাংশান যেটা, সেই ফাংশানের মডিউলাসকে আমরা এক্স মাইনাস এক্স জিরো দিয়ে ভাগ করছি, করলে আমরা যেটা পাবো এক্স মাইনাস এক্স জিরো কে কে বার ভাগ করছি বা আর বার ভাগ করছি, তখনও কিন্তু সেটা ইনফিনিটিভের থেকে ছোট আসতে হবে। ইনফিনিটিভের সমান বা ইনফিনিটিভের থেকে ছোট হলেই আমরা বলতে পারবো যে তার মাল্টিপ্লিসিটি হচ্ছে দুই। আপনি এই ইকুয়েশনটাকে নিয়েও কিন্তু চেক করতে পারেন, এই ইকুয়েশনটাকে নিয়েও চেক করতে পারেন, মানে এখানে আমরা নিচে বসাবো এক্স মাইনাস ওয়ান, এবার এক্স মাইনাস ওয়ানকে যদি এক দিয়ে ভাগ করি তাহলে ওটা জিরো হয়ে যাবে, সো ইনফিনিটিভের দিকে টেন্স করবে, ইনফিনিটিভের দিকে টেন্স করবে ওটা। যদি আমরা এক্স মাইনাস ওয়ানকে দুই বসাই তবু ইনফিনিটিভ দিকে, মানে দুবার বসাই, হোল স্কোয়ার বসাই, তবু ওটা ইনফিনিটিভের দিকে টেন্স করবে। তাই এখানে কিন্তু ইকুয়াল টু আছে, মানে আর পর্যন্ত বসালেও কিন্তু ওটা হবে, আর এর থেকে যে কোনো ছোট রিয়েল নাম্বারের জন্য তো হবেই, এবং আর কে বসালেও হবে, আর এর ছোট মানের জন্য হবে এবং আর কে বসালে হবে। তাহলে এটাকে আমরা বলবো মাল্টিপ্লিসিটি। মাল্টিপ্লিসিটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বলবেন, যদি না প্রবলেম থাকে তাহলে ওকে বলবেন, আমি এগিয়ে যাব। ওকে, তাহলে পরে এবার আমরা একটা থিওরেম নিয়ে কথা বলবো। থিওরেমটা হচ্ছে যে এই থিওরেমগুলো আমাদের, এই যে থিওরেমটা, এই থিওরেমটা আমাদের অনেক সময় কোনো মেথডের, অনেক মেথডের মধ্যেই এটা কাজে লাগে, যে এক্স ইকুয়াল টু এক্স জিরো এটাকে, এ পয়েন্ট এক্স ইকুয়াল টু এক্স জিরো ইজ সেড টু বি এ জিরো বা রুট, আমরা এক্স ইকুয়াল টু এক্স জিরোকে রুট বলবো অফ লিস্ট অ্যাট লিস্ট মাল্টিপ্লিসিটি আর, যে রুটটা আর বার ওই ফাংশনটা রুটের ভিতরে আছে, মানে ওই ফাংশন বা ইকুয়েশনটার যে রুটগুলো আছে সেই রুটগুলোর ভিতরে এটা আর টাইমস আছে। ধরুন কোনো একটা ফাংশন এন ডিগ্রি পলিনোমিয়াল, সেই এন ডিগ্রি পলিনোমিয়ালের আমরা জানি
যে ফান্ডামেন্টাল ল অফ অ্যালজেব্রা বা ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যালজেব্রা থেকে আমরা জানি যে ওই ইকুয়েশনটার এনটা রুট থাকে, এবার ওই এনটা রুটের মধ্যে আরখানা রুট রিপিট হয়ে রয়েছে, একই রুট রয়েছে, তার কথা বলছি আমরা। ফর সাম ইন্টিজার্স, যে কোনো একটা ইন্টিজার হতে পারে আর, দি অফ দি ফাংশন এফ এক্স হুইচ আর টাইমস কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এবার যে ফাংশনটার কথা আমরা বলছি সেখানে কিন্তু এই এফ এক্স ফাংশনটাকে আর বার যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ওই আর বার ডেরিভেটিভের যে প্রত্যেকটা ফাংশন আসবে, মানে ধরুন এফ এক্স, তারপরে এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স, এফ ট্রিপল ড্যাশ এক্স, এইভাবে যদি আমি আর বার ডেরিভেটিভ করি, এইভাবে যদি আমি ডেরিভেটিভ করতে থাকি আর বার এফ আর এক্স, এই প্রত্যেকটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন হবে, কন্টিনিউয়াস ফাংশন হবে প্রত্যেকটা, আটতম ডেরিভেটিভ পর্যন্ত কিন্তু এটাকে অ্যাটলিস্ট কন্টিনিউয়াস ফাংশন হতে হবে। এবং আমরা তখনই এক্স ইকাল টু এক্স জিরোটাকে একটা রুট বলতে পারবো যদি কিনা এর আগেরটা কত, এর ঠিক আগেরটা হচ্ছে এফ অফ আর মাইনাস ওয়ান এক্স, যদি কিনা যে এই এফ অফ এক্স এর ভিতরে এক্স জিরো বা এফ ড্যাশ এক্স এর ভিতরে এক্স জিরো বা এফ ডবল ড্যাশ এক্স এর ভিতরে এক্স জিরো বা এফ ট্রিপল ড্যাশ এক্স এর ভিতরে এক্স জিরো, এরকম করে আমি এফ আর মাইনাস ওয়ান এক্স এর ভিতরে এক্স জিরো প্রত্যেকটা বসিয়ে আমি জিরো পাই। তাহলে আমি কি বললাম যে কোন একটা ফাংশন আছে আমার কাছে, আমি এক্ষুনি একটা এক্সাম্পল নেব, কোন একটা ফাংশন আছে তার, সে ফাংশনটার হয়তো এনখানা রুট আছে, এনটা রুট আছে, এখন তার মধ্যে কোন একটা রুট এক্স ইকাল টু এক্স জিরো, ওই এক্স ইকাল টু এক্স জিরো রুটটার মাল্টিপ্লিসিটি আর, অবশ্যই তাহলে আরটা ছোট হবে এন এর থেকে, বা আর আর এর মানটা এন এর সমানও হতে পারে, আর ছোট হবে এন বড় হবে, কখন হবে না যখন আমাদের, কখন হবে না যখন আমাদের এই রুটগুলোর ওই ফাংশনটার যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো, ওই ফাংশনটার যে পার্শিয়াল ডেরিভেটিভগুলো, সেই পার্শিয়াল ডেরিভেটিভের আর পর্যন্ত যে ডেরিভেটিভ, আর্থ ডেরিভেটিভ, তার আগের ডেরিভেটিভ পর্যন্ত আমি এক্স জিরোগুলো বসিয়ে কন্টিনিউয়াস পাব, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে ওর আর ডেরিভেটিভ পর্যন্ত প্রত্যেকটা ফাংশন কন্টিনিউয়াস হবে এবং তার আগের ডেরিভেটিভ পর্যন্ত ওর মধ্যে ভ্যালু বসিয়ে আমি জিরো পাবো, এই কথাটা কিন্তু হতে হবে। যদি এই কথাটা হয় তাহলে আমরা এক্স ইকাল টু এক্স জিরোকে বলতে পারবো একটা রুট, যার একটা রুট যার মাল্টিপ্লিসিটি হচ্ছে আর। এবার ঠিক এই কনসেপ্টের উপরে ডিপেন্ড করে আমরা একটা এক্সাম্পল করব, এটা আমি সেভ করে রাখছি, দেন একটা নতুন পেজ নিচ্ছি, নিয়ে আমি এক্সাম্পলে যাচ্ছি। এক্সাম্পলটা হচ্ছে যে আপনার কাছে একটা ফাংশন আছে এফ এক্স ইকাল টু এক্স মাইনাস এ তার স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা এখন এটা সবাই ইজিলি বুঝতে পারছে যে এক্স ইকাল টু এ হচ্ছে এর একটা রুট এবং তার মাল্টিপ্লিসিটি হচ্ছে টু, এক্স ইকাল টু এ হচ্ছে এর একটা রুট তার মাল্টিপ্লিসিটি হচ্ছে টু, এটা দুবার আছে। এখন আমি যদি ফাংশনটাকে ডেরিভেটিভ করি, তাহলে ফার্স্ট ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স কত পাচ্ছি, টু ইন্টু এক্স মাইনাস এ, দুই নামলো তখন এটার ডেরিভেটিভ হয়ে গেল, তখন ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর একটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এই এটা হচ্ছে আমার জাস্ট একবার ডেরিভেটিভ। এরপর যদি আমি এটাকে আবার ডেরিভেটিভ করি এফ ডবল ড্যাশ এক্স, তাহলে আমি কি পাবো, টু এটার ডেরিভেটিভ হয়ে গেলে এটা ওয়ান হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স, প্লাস টু এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার এক্স থাকবে, এবার এটার আবার সেম ডেরিভেটিভ হবে, সো টু ইন্টু এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স
প্লাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু, আমরা যদি এটাকে যোগ করি তাহলে কি আসছে, আসছে টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস এ ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা আসছে। এবার আমরা আর ডেরিভেটিভ করার দরকার নেই, কারণ আমার বলা ছিল মাল্টিপ্লিসিটি যদি আর হয় তাহলে আর তম ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস, তা আমি মাল্টিপ্লিসিটি দেখাতে চাইছি টু, তো সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত কন্টিনিউয়াস, এটা তো কন্টিনিউয়াস ফাংশন, কারণ কন্টিনিউয়াস ফাংশন হওয়ার কারণটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ফাংশন কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস, এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস, এবং এক্সপোনেনশিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস এবং পলিনোমিয়াল ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস। আমরা যদি এর ভিতরে তাকাই, এগুলো হচ্ছে পলিনোমিয়াল পার্ট, এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল পার্ট, এটা আবার পলিনোমিয়াল পার্ট, এটা এক্সপোনেনশিয়াল পার্ট, এটা এক্সপোনেনশিয়াল পার্ট, এটা এক্সপোনেনশিয়াল পার্ট, এটাও এক্সপোনেনশিয়াল পার্ট, এটা পলিনোমিয়াল, এটা পলিনোমিয়াল, সো পলিনোমিয়াল আর এক্সপোনেনশিয়াল ফাংশন ইজ অলওয়েজ কন্টিনিউয়াস, সো এফ ড্যাশ এক্স, এফ ডবল ড্যাশ এক্স অ্যান্ড এফ এক্স অল কন্টিনিউয়াস। এখন আমরা যেটা দেখাতে চাইছি যে এফ অফ এ এটা কত হচ্ছে, যদি আমি চেক করি জিরো, এফ ড্যাশ এ সেটা কত হচ্ছে, দুটোর মধ্যেই এক্স মাইনাস এ একটা রয়েছে বা এক্স মাইনাস এ ইজ এ ফ্যাক্টর, সো ইট ইজ এ জিরো, কিন্তু এফ ডবল ড্যাশ এ আমরা কি বলেছিলাম যে আর মাল্টিপ্লিসিটি যদি হয়, মাল্টিপ্লিসিটি যদি আর হয় তাহলে আর মাইনাস ওয়ান পর্যন্ত সবগুলো জিরো হয়ে যাবে, তাহলে এখানে মাল্টিপ্লিসিটি টু, তাহলে টু মাইনাস ওয়ান ওয়ান পর্যন্ত সব জিরো হয়ে যাবে, কিন্তু টুটা কিন্তু জিরো হবে না, টুটা কিন্তু জিরো হবে না, তাহলে টু জিরো হচ্ছে না, কারণ আমি যদি এখানে এক্স ইকুয়াল টু এ বসাই তাহলে কিন্তু এটা নন জিরো থাকছে, এটা কিন্তু নন জিরো থাকছে, সো এর মাল্টিপ্লিসিটি টু, ইট ইজ কারেক্ট। আমি একটা এক্সাম্পল দিয়েও যে থিওরেমটা আমি বললাম সেটা কিন্তু এক্সাম্পল দিয়েও বোঝা যাচ্ছে যে এই ফাংশনটার টু হচ্ছে একটা রুট যার মাল্টিপ্লিসিটি হচ্ছে, এই ফাংশনটার একটা রুট হচ্ছে এক্স ইকাল টু এ যার মাল্টিপ্লিসিটি হচ্ছে টু। এই পর্যন্ত আশা করি আপনাদের কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা থাকে তাহলে স্পিকারটি অন করে বলবেন, আমি পেজটা সেভ করছি এবং এটাকে একটু পরেই নতুন পেজ নিয়ে আমি পরের প্রবলেমে যাব। তাহলে আমি পরের টপিকে যাচ্ছি, এখন আমাদের এই চ্যাপ্টারের টার্গেট হচ্ছে আমরা একটা ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এফ এক্স ইকুয়াল টু জিরো এটা আমাদেরকে দিয়েছে, এই এফ এক্স ইকুয়াল টু জিরো যে ইকুয়েশনটা এই ইকুয়েশনটার রুট বের করব। এখন আমরা মানে আগের ক্লাসগুলোতে আমরা নাইন টেনে যেটা শিখে এসেছি যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ, ক্লাস গ্রাজুয়েশনে এসে আমরা শিখেছি কার্ডেন মেথড, ফেরারি মেথড, থ্রি ডিগ্রি ইকুয়েশন, ফোর ডিগ্রি ইকুয়েশন শিখেছি। এখন মেন কথা হচ্ছে যে সবসময় কিন্তু কোনো একটা ইকুয়েশনের এক্স্যাক্ট রুট পাওয়া যায় না, এক্স ইকুয়াল টু টু একটা ইকুয়েশনের রুট হতে পারে, আবার এক্স ইকুয়াল টু টু না হয়ে 1.99752 3 এরকম করে কোনো একটা রুট হতে পারে, সো একটা ইকুয়েশনের রুট এক্স্যাক্ট রুট পাওয়া যেতে পারে, অ্যাপ্রক্সিমেট রুটও পাওয়া যেতে পারে। নিউমেরিক্যাল অ্যানালিসিসে আমরা যে নিউমেরিক্যাল মেথডগুলো নিয়ে আলোচনা করি তার মেন অবজেক্টিভস হচ্ছে কিন্তু, তার মেন উদ্দেশ্য হচ্ছে কিন্তু সেই সব রুট বের করা যার যেখানে এক্স্যাক্ট রুট নেই, যদি এক্স্যাক্ট রুট থাকে তো খুব ভালো, নিউমেরিক্যাল মেথড ইজিলি বের করে দিতে পারবে, কিন্তু নিউমেরিক্যাল মেথডগুলো সেই তাদের জন্যই তৈরি করা হয়, সেই সমস্ত রুট এবং সেই সমস্ত ফাংশনে সেই সমস্ত রুটের জন্য বের করা হয় যাদের এক্স্যাক্ট রুট নেই। ওকে, তাহলে আমরা এখন ফার্স্ট একটা স্টেপ শিখব যার নাম হচ্ছে লোকেটিং রুট, তার মানে একটা ফাংশন এফ এক্স ইকুয়াল টু জিরো তার গ্রাফ যদি আমরা আঁকি, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, তাহলে এই ফাংশনটা এফ এক্স ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এর যে এই এক্স ইকুয়াল টু এক্স জিরো একটা রুট, এক্স ইকুয়াল টু এক্স জিরো যে একটা রুট, এটা যে কোথায় অবস্থান করছে, এটা কোন ইন্টারভ্যালের মধ্যে অবস্থান করছে, ধরি এটা একটা এ টু বি ইন্টারভ্যালের মধ্যে অবস্থান করছে, তাহলে এই যে ইন্টারভ্যালটাকে চুজ করা, লোকেটিং অফ রুট মানে একটা ইন্টারভ্যালকে চুজ করা, এটাকে কিন্তু আমরা এখন শুরু করব, মানে কোন ইন্টারভ্যাল বা রুটটা কোথায় আছে তার একটা আইডিয়া কিন্তু আমরা এখান থেকে পাবো।
এটাকে আমরা আইসোলেশনও বলতে পারি বা ব্র্যাকেটিং অফ রুটও বলতে পারি। ওকে, আমাদের ফার্স্ট কাজ হচ্ছে রুটটা কোথায় আছে, একটা একটা ইন্টারভ্যালের মধ্যে রুটটাকে নিয়ে আসা, সেটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। এই কাজটা আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে গ্রাফিক্যাল মেথড। এটা একটা সিঙ্গেল রুটের ক্ষেত্রে দেখিয়েছি। আমি যদি একটা মানে কোনো একটা ইকুয়েশন যার দুটো রুট আছে, তাহলে আমি দুটো রুটকে এরকমভাবে দেখাতে পারি, যেটা এটা এক্স ইকাল টু এক্স ওয়ান, যেটা এ টু বি ইন্টারভ্যালের মধ্যে রয়েছে, আর এটা এক্স ইকাল টু এক্স টু, যেটা সি টু ডি ইন্টারভ্যালের মধ্যে রয়েছে। আমি কোনো একটা ইকুয়েশান যার তিনটে রুট আছে, সেটা এরকম হতে পারে, কটা হলো একটা দুটো তিনটে। সো এখান থেকে আমি এ বি করতে পারি, এটাকে আমি সিডি করতে পারি, এটাকে আমি ইএফ করতে পারি। ওকে, এভাবে আমি ব্র্যাকেটিং করে দিতে পারি, মানে ব্র্যাকেট দিয়ে দিয়ে রুটগুলোকে আলাদা করে দিতে পারি। এখন মানে এটা যদি আমি গ্রাফিক্যাল মেথডে করি, তাহলে কিন্তু এই জিনিসটা আমার কাছে খুব ইজি, গ্রাফিক্যাল মেথডে করি জিনিসটা কিন্তু খুব আমার কাছে ইজি হবে। বাট প্রবলেম আছে এখানে একটা, গ্রাফিক্যাল মেথড কিন্তু সবসময় ইউজ ইজিলি করা যায় না। যে আমার কাছে এমন একটা খুব জটিল ফাংশন চলে আসলো, যে ফাংশনটার কিন্তু আমি গ্রাফ না আঁকতেও পার, মানে আমার পক্ষে হয়তো পসিবল নাও হতে পারে। এখন আমরা সেরকমই যে একটা এক্সাম্পল নিই, যে গ্রাফ আঁকা যাবে না, সেরকম একটা এক্সাম্পল নিই। আচ্ছা একটা কথা বলি, একটু পরে হয়তো কানেকশনটা ড্রপ হতে পারে, কারণ আমাদের এই সিস্টেমের একটা 40 মিনিটের বাউন্ডারি আছে। 40 মিনিট ক্লাস হওয়ার পরে একটা ড্রপ হয়, ড্রপ এ যদি কানেকশন মানে ক্রস হয়, আমি সঙ্গে সঙ্গেই নিউ কানেকশনের মিটিং আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো, আপনারা জয়েন করে নেবেন। ওকে, যেটা বলছিলাম, আমি তারপরেই ক্লাস শুরু করবো, জয়েন করার পরেই ক্লাস শুরু করবো। এখানে আমাদের এমন কোনো ফাংশন থাকতে পারে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা গ্রাফ ড্র করবো, গ্রাফ ড্র করে রুটগুলোকে আইসোলেটেড করে নেব। এখন আমাদের এমন কোনো ফাংশন থাকতে পারে যে ফাংশনের আমি গ্রাফ ড্র করতে পারছি না, হয়তো ফাংশনটা এরকম, সাপোজ জি এক্স মাইনাস এইচ এক্স, কোনো দুটো ফাংশানের হয়তো ফাংশান একসাথে হয়ে আছে ইকুয়াল টু জিরো। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, দুটোকে দুপাশে নিয়ে যাব, মানে ইকুয়াল টুর ওপাশে আর একটাকে নিয়ে যাব, এবং এই দুটোর সেপারেট গ্রাফ আঁকবো। একটা হয়তো এরকম ওয়াই ইকুয়াল টু জি এক্স এর গ্রাফ, আর একটা হয়তো এরকম ওয়াই ইকুয়াল টু এইচ এক্স এর গ্রাফ। এই দুটো গ্রাফ যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে, সেটা যদি এক্স ইকুয়াল টু এক্স জিরো হয়, তাহলে এই এক্স ইকুয়াল টু এক্স জিরো হচ্ছে এই ফাংশানের একটা রুট, এক্স ইকুয়াল টু এক্স জিরো হচ্ছে এই ফাংশনটার একটা রুট। ওকে, এক্স ইকুয়াল টু এক্স জিরো হচ্ছে এই ফাংশনটার একটা রুট। এখন আমি যদি এর একটা এক্সাম্পল নিতে চাই, এর একটা এক্সাম্পল নিতে চাই, আপনারা নিজেরাই করতে পারেন, যে ওয়াই ইকুয়াল টু বা এফ এক্স ইকুয়াল টু, আমি যদি এক্স মাইনাস লগ এক্স মাইনাস ওয়ান এটাকে নিই, তাহলে আমি এটাকে দুভাগে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ানের গ্রাফ, আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু লগ এক্সের গ্রাফ, ওয়াই ইকুয়াল টু লগ এক্সের গ্রাফ। এখন এই দুটো গ্রাফ, এই দুটো গ্রাফ, এই দুটো গ্রাফকে আমাকে ড্র করতে হবে, এবং এই দুটো গ্রাফ কি মানে একজন আরেকজনকে মানে ইন্টারসেক্ট করছে কিনা সেটা আমাকে দেখতে হবে। তা আপনারা একটু ভেবে বলুন উত্তরটা কি হবে, যে এরা দুজন ইন্টারসেক্ট করবে কিনা এবং কোথায় করবে, একটু ভেবে বলুন। এই দুটো গ্রাফ ইন্টারসেক্ট করবে কিনা এবং কোথায় করবে, লগ এক্স যদি আমাকে এই ফাংশনটার গ্রাফ আঁকতে দেওয়া হতো, আমি কিন্তু আঁকতে গেলে আমাকে অনেক কিছু ওই করতে হতো, গ্রাফ ট্রেসিং, কার্ড ট্রেসিং এর যে প্রসিডিওর গুলো আছে সেই প্রসিডিওরের ভিতর দিয়ে যেতে হতো, সেটা খুব কমপ্লিকেটেড, মানে একটা কমপ্লিকেশন প্রসেস, কমপ্লিকেটেড প্রসেস। এখন আমি সেটা না করে ওই ফাংশনটাকে দুটো ফাংশনে ভেঙে নিচ্ছি, এবং দুটো ফাংশনের যে ইন্টারসেকশন পয়েন্ট সেটা দিয়ে আমি গ্রাফটাকে ড্র করছি। আমরা জানি লগ ওয়ান ইকুয়াল টু জিরো, আমরা জানি লগ ওয়ান জিরো হয়, এবং এই ফাংশনটাও এই উপরের ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান ওয়ানে জিরো হচ্ছে। সো এক্স ইকুয়াল টু ওয়ান কিন্তু
এদের দুজনের এক্স ইকাল টু ওয়ান কিন্তু এদের দুজনের একটা সলিউশন, এক্স ইকাল টু ওয়ান ইজ অবভিয়াসলি এ সলিউশন অফ দি মেইন অরিজিনাল ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশন, অরিজিনাল ইকুয়েশনের কিন্তু একটা সলিউশন হবে এক্স ইকাল টু ওয়ান। আপনি অরিজিনাল ইকুয়েশনের মধ্যে এক্স ইকাল টু ওয়ান বসান, ওয়ান মাইনাস লগ ওয়ান মাইনাস ওয়ান, সো ইট উইল বি জিরো। সো আমরা এটা বুঝলাম, যখন আমরা কোনো ইকুয়েশনের গ্রাফ ড্র করতে পারবো না, তখন আমরা সেই ইকুয়েশনটাকে স্প্লিট করে নেব, সেই ইকুয়েশনটাকে ভেঙে নেব, নিয়ে দুটো ইকুয়েশন বানিয়ে নেব এবং তাদের গ্রাফ ড্র করব, তারা যেখানে ইন্টারসেক্ট করবে সেটাই হবে আমাদের রিকোয়ার্ড গ্রাফ। ওকে, এই পর্যন্ত যদি কারোর কোনো অসুবিধা থাকে তাহলে বলে ফেলুন, নেক্সট আমি পরবর্তী টপিকে যাবো এবং আরেকটা থিওরেম, যে থিওরেম দিয়ে আমরা বাইসেকশন মেথডে ঢুকবো। যদি কারোর কোনো অসুবিধা থাকে স্পিকার অন করে বলুন, নাহলে জাস্ট একটা চ্যাট করে পাঠান। ওকে, আমি এগিয়ে যাব। ঠিক আছে, তাহলে নেক্সট টপিক হচ্ছে একটা থিওরেম। থিওরেমটা বলছে, যদি এফ এক্স একটা ফাংশন হয়, একটা থিওরেম, যদি এফ এক্স একটা ফাংশন হয় যে ফাংশনটা এ বি ইন্টারভ্যালের মধ্যে এক্স বিলংস টু এ বি, মানে এ থেকে বি ইন্টারভ্যালের মধ্যে এক্সের যে কোনো ভ্যালুই নিই না কেন, তাহলে সেটা কন্টিনিউয়াস হবে এবং এই ইন্টারভ্যালটার দুটো টার্মিনাল পয়েন্ট এ এবং বিতে ও অপোজিট সাইন নিচ্ছে, মানে এফ অফ এ যদি এটা পজিটিভ সাইন নেয় তাহলে এফ অফ বি অবভিয়াসলি সেটা নেগেটিভ সাইন নেবে, বা এটা না হয়ে এটা হতে পারে যে এফ অফ এ সেটা নেগেটিভ সাইন নিচ্ছে এবং এফ অফ বি সেটা পজিটিভ সাইন নিচ্ছে, এটা হতে পারে। আলটিমেটলি যাই হোক না কেন, এই দুটোর কম্বিনেশনের রেজাল্ট কিন্তু এটাই হয় যে এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান জিরো, এফ অফ এ ইন্টু এফ অফ বি লেস দ্যান জিরো। পজিটিভের সঙ্গে নেগেটিভ গুণ করলেও নেগেটিভ হয়, নেগেটিভের সঙ্গে পজিটিভ গুণ করলেও নেগেটিভই হয়। ওকে, সো আমরা যদি এর গ্রাফটা ড্র করি, যদি প্রথম কেসের গ্রাফ ড্র করি, যদি প্রথম কেস যেটা সেটার গ্রাফ ড্র করি যে এ বি ইন্টারভ্যাল এফ অফ এ পজিটিভ এফ অফ বি নেগেটিভ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ, সো এর মাঝখানে রুটটা আছে, এটা হলো এফ অফ এ, এটা হলো এফ অফ বি। আর পরের কেসটা যদি গ্রাফ ড্র করি তাহলে এরকম হবে, এটা হবে বি, এটা এফ অফ বি পজিটিভ, আর এটা হবে এ, এটা হবে এফ অফ এ নেগেটিভ, সো এর মাঝখানে এটা হলো এক্স জিরো, যেটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। তাহলে আমরা এটা বুঝছি যে এনি হাউ যদি আমার কোনো একটা রিজিয়ানে কোনো একটা ইন্টারভ্যালে এফ অফ এ ইন্টু এফ অফ বি চলে আসে লেস দ্যান জিরো, তাহলে আমি বুঝতে পারবো ওই এ বি ইন্টারভ্যালটার মধ্যে কিন্তু আমার একটা রুট, ওই ইকুয়েশনের একটা রুট আছে। এখন এটাকে যদি আরো একটু মজার জিনিসে কনভার্ট করি, ধরুন জিনিসটা এরকম হয়ে গেল, ধরুন ইন্টারভ্যালটা আপনি কোনোভাবে এটাকে নিয়ে ফেলেছেন, এটা এ, এটা বি, তাহলে দেখুন এটা হচ্ছে আপনার এফ অফ এ, এটা হচ্ছে আপনার এফ অফ বি, তাহলে এক্ষেত্রেও কিন্তু এফ অফ এ ইন্টু এফ অফ বি ইজ লেস দ্যান জিরো, বাট এক্ষেত্রে একটা কিন্তু রুট নেই, দুটো তিনটে রুট আছে, তাহলে অ্যাটলিস্ট একটা রুট থাকছে। এটা যেমন আমরা বলতে পারি যে এফ অফ এ ইন্টু এফ অফ বি যদি লেস দ্যান জিরো হয় তাহলে অ্যাটলিস্ট একটা রুট আছেই। আবার আমরা এটাও বলতে পারি যে ওই এফ অফ এ এফ অফ বি যদি জিরো হয় তাহলে কিন্তু পাঁচ অড নাম্বার অফ রুট আছে, পাঁচটা রুটও থাকতে পারে। পাঁচটা রুটের ক্ষেত্রে ছবিটা কেমন হবে, ধরুন এরকমভাবে শুরু হলো এক দুই তিন চার পাঁচ, তাহলে এটা যদি বি হয়, এটা যদি এ হয়, তাহলে এফ অফ এফ অফ বি নেগেটিভ হয়ে যাচ্ছে এবং তার ভিতরে দেখুন পাঁচটা পয়েন্ট পাচ্ছি আমি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা পয়েন্ট পাচ্ছি। সুতরাং অলওয়েজ এফ অফ এ অ্যান্ড এফ অফ বি এর প্রোডাক্ট যদি লেস দ্যান জিরো হয় সেটা দিয়ে আমরা এটা বোঝাই যে ওদের দুজনের ওই ওই দুটো পয়েন্টের মাঝখানে অ্যাটলিস্ট একটা রুট তো আছেই,
তাছাড়াও আরো জেনারেলাইজ ভাবে বললে ওখানে অড নাম্বার অফ রুট লাই করছে, এটা আমরা বলতে পারি এখান থেকে, অড নাম্বার অফ রুট লাই করছে। ঠিক আছে, এই পর্যন্ত যদি কোনো অসুবিধা না থাকে তাহলে বলুন, আমি এটাকে সেভ করছি এবং এগিয়ে যাব। ওকে, তাহলে নতুন আইডি, এক্ষুনি সিস্টেমটা বন্ধ হয়ে যাবে, নতুন আইডি আমি দিয়ে দিচ্ছি, আপনারা জয়েন করে নিন, দেন বাকি ক্লাসটা নতুন আইডি দিয়ে হচ্ছে। ওকে, ওকে, তাহলে আমরা এবার শুরু করছি নতুন আর একটা থিওরেম দেখব, যে থিওরেমটা বলছে যে এফ এক্স একটা ফাংশন, স্পিকার গুলো অফ করে রাখবেন, এফ এক্স একটা ফাংশন যে ফাংশনটা এ বি ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস, এফ এক্স একটা ফাংশন যে ফাংশনটা এ বি ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস, এবং এই এ বি ইন্টারভ্যালের যে দুটো এন্ড পয়েন্ট এক্স ইকাল টু এ এবং এক্স ইকাল টু বি, এই দুটো পয়েন্টে ও অপোজিট সাইন নিচ্ছে, মানে আলটিমেট কথা হলো এফ এ ইন্টু এফ বি এটা লেস দ্যান ইকুয়াল, লেস দ্যান জিরো হচ্ছে, ইকুয়াল টু হবে না, লেস দ্যান জিরো হচ্ছে। এবার আমরা যদি এফ এফ বি লেস দ্যান জিরো হচ্ছে, এখন এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স যদি বের করি, মানে ওর ডেরিভেটিভ যেটা এফ ড্যাশ এক্স, সেই এফ ড্যাশ এক্স এক্সিস্ট অ্যান্ড ইট রিটেইনস ইটস সাইন অন এ বি, দ্যাট ইজ এফ ড্যাশ এক্স, এফ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, এফ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয়, আপনাদেরকে বারবার বলেছি সাউন্ডটাকে মিউট করে রাখবেন, আপনারা সেই মিউট করেন না, যদি এফ এক্স গ্রেটার দ্যান জিরো হয় এর মানে হচ্ছে, যদি এফ এক্স গ্রেটার দ্যান জিরো হয় তাহলে এফ ড্যাশ এক্স লেস দ্যান জিরো অন এ, এফ এক্স গ্রেটার দ্যান জিরো
অর এফ ড্যাশ টেক্স লেস দ্যান জিরো, এটা হচ্ছে। সেক্ষেত্রে এই এফ এক্স এর একটা জিরো ওই ইন্টারভ্যালটার মধ্যে থাকবেই, এ বি ইন্টারভ্যালটার মধ্যে থাকবেই। ওকে, এটা হচ্ছে একটা আমাদের আর একটা থিওরেম। এখন এই থিওরেমগুলোর উপর ডিপেন্ড করে আমরা আরও কিছু ছোট ছোট টপিক শিখব। ধরছি যে একটা ফাংশন এফ এক্স, প্রথমে শিখবো ডোমেইন অফ ডেফিনেশন। ডোমেইন অফ ডেফিনেশন, ডোমেইন অফ ডেফিনেশন, ডোমেইন অফ ডেফিনেশন কি? ধরুন আপনার কাছে একটা ফাংশন এফ এক্স ইকাল টু জিরো আছে বা ইকুয়েশন এফ এক্স ইকাল টু জিরো আছে। এর ডোমেইন অফ ডেফিনেশন বলতে সেই সব এক্সকে বোঝাই যেসব এক্সের জন্যে সেট অফ অল এক্স ফর উইচ দি এফ এক্স ইজ ডিফাইন্ড, মানে এটা বা এফ এক্সটা ডিফাইন্ড হবে, ঠিকঠাক থাকবে, আনডিফাইন্ড হয়ে যাবে না, সেই সমস্ত এক্সগুলোকে আমরা বলবো ডোমেইন অফ ডেফিনেশন। এরপরে আমরা বলবো মোনোটনিক্যালি ইনক্রিজিং, মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, মোনোটনিক ইনক্রিজিং, মোনোটনিক ইনক্রিজিং সেটা কি? ধরুন এফ এক্স একটা ফাংশন এবং আপনি এই এফ এক্স একটা ফাংশন এবং আমি এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স টু নিলেন, যদি আপনি দেখেন যে এফ অফ এক্স ওয়ানটা গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স টু, তাহলে আপনি বলতে পারবেন এটা মোনোটনিক ইনক্রিজিং। যদি মোনোটনিক ডিক্রিজিং এর ডেফিনেশন বলি, মোনোটনিক ডিক্রিজিং তাহলে এই এফ এক্স ফাংশনটা যদি এক্স ওয়ান গ্রেটার দ্যান ইকুয়াল টু এক্স টু হয় তাহলে এফ অফ এক্স ওয়ান লেস দ্যান ইকুয়াল টু এফ অফ এক্স টু হবে। এই জিনিসগুলোকে আমরা ছবির সাহায্যে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারি। প্রথম হচ্ছে ধরুন একটা মোনোটনিক ইনক্রিজিং ফাংশন, এটা যদি ওয়াই ইকুয়াল টু এফ এক্স মোনোটনিক ইনক্রিজিং ফাংশন হয়, এটা যদি এক্স ইকুয়াল টু এক্স ওয়ান হয় আর এটা যদি এক্স ইকুয়াল টু এক্স টু হয়, এক্স ইকুয়াল টু এক্স টু হয় তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স ওয়ান, এটা হচ্ছে এফ অফ এক্স টু। ওকে, তাহলে এবার ছবি দেখে বোঝা যাচ্ছে যে এক্স ওয়ান গ্রেটার দ্যান এক্স টু, এক্স ভুল হয়েছে, এটা এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান, এক্স টু গ্রেটার দ্যান এক্স ওয়ান এবং তার করেসপন্ডিং এফ অফ এক্স টু কিন্তু গ্রেটার দ্যান এফ অফ এক্স ওয়ান হচ্ছে। সো এটা যদি মানে তাহলে ফাংশনটা কিন্তু মোনোটনিক্যালি ইনক্রিজিং, যদি ফাংশনটা এটা মানে তাহলে ফাংশনটা মোনোটনিক্যালি ইনক্রিজিং। যদি উল্টোটা হয় ডিক্রিজিং এর ক্ষেত্রে যদি আমরা ছবিটা দেখতে চাই তাহলে ছবিটা হবে এরকম, সেক্ষেত্রে এটা হবে এক্স ওয়ান, এই এফ অফ এক্স ওয়ান এটা হচ্ছে আমাদের এক্স ওয়ান আর এটা হবে আমাদের এক্স টু, এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স টু। সেক্ষেত্রে দেখুন এক্স ওয়ান ছোট এক্স টু বড়, এফ অফ এক্স ওয়ান বড় এফ অফ এক্স টু ছোট, মানে অর্ডারটা যদি উল্টে যায় তাহলে আমরা সেটাকে বলি মোনোটনিক্যালি ডিক্রিজিং, আর অর্ডারটা যদি সেম থাকে তাহলে আমরা সেটাকে বলি মোনোটনিক্যালি ইনক্রিজিং। আশা করি এটা নিয়ে বুঝতে কোনো অসুবিধা নেই, আমি সেভ রাখছি, যদি কোনো বুঝতে অসুবিধা থাকে কোশ্চেন করবেন, আমি তাহলে এটাকে ক্লিয়ার করে এগোবো। ওকে, তাহলে এরপরে আমরা যেটা পড়ব, দি ফাংশন একটা ফাংশন এফ এক্স, একটা ফাংশন আছে এফ এক্স, এই ফাংশনটা কন্টিনিউয়াস, এই ফাংশনটা এ বি ইন্টারভ্যালের উপরে কন্টিনিউয়াস আর অ্যান্ড ইটস ডেরিভেটিভ এক্সিস্ট অল পয়েন্ট অফ এ বি, এর যে ওপেন ইন্টারভ্যালটা করেসপন্ডিং এই ওপেন ইন্টারভ্যালের সমস্ত পয়েন্টে ওর ডেরিভেটিভ কিন্তু এক্সিস্ট করছে। দেন দি নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর মোনোটনিক, আচ্ছা মোনোটনিক্যালি ইনক্রিজিং আর মোনোটনিক্যালি ডিক্রিজিং হওয়ার কন্ডিশনটা কি? কন্ডিশন অফ মোনোটনিক্যালি ইনক্রিজিং মানে এম মোনোটনিক ইনক্রিজিংকে আমরা যদি এম আই লিখি আর মোনোটনিক ডিক্রিজিংকে যদি আমরা এম ডি লিখি তাহলে মোনোটনিক ইনক্রিজিং হওয়ার কন্ডিশনটা কি, মোনোটনিক ডিক্রিজিং হওয়ার কন্ডিশনটা কি? এটা খুবই সোজা, এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা মোনোটনিক ইনক্রিজিং আর এফ ড্যাশ এক্স
যদি লেস দ্যান ইকুয়াল টু জিরো হয় তাহলে সেটা মনোটোনিক ডিক্রিজিং। এটা আমরা জানি সবাই, এফ ড্যাশ এক্স যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে সেটা মনোটোনিক ইনক্রিজিং, আর এফ ড্যাশ এক্স যদি লেস দ্যান জিরো হয় তাহলে সেটা মনোটোনিক ডিক্রিজিং। এবার যদি আমরা আর একটা কথা বলি যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অন এ বি, এফ ড্যাশ এক্স এক্সিস্ট, এফ এক্স এ বির পরে কন্টিনিউয়াস আর এফ ড্যাশ এক্স ওপেন ইন্টারভ্যাল এ বির পরে আছে, দেন যদি ফাংশন মনোটনিক ইনক্রিজিং কথাটার বাদ দিয়ে যদি ফাংশনটার কথা বলি, এফ এক্স ফাংশনটা ইনক্রিজ করবে, মনোটনিক ইনক্রিজিং ফাংশন মানে একটা ফাংশন অলওয়েজ ইনক্রিজিং, সেটা স্ট্রেটলি উপরের দিকে উঠছে। মনোটনিক ডিক্রিজিং মানে একটা ফাংশন সেটা অলওয়েজ ডিক্রিজিং, সেটা স্ট্রিক্টলি নিচের দিকে নামছে। আর আমরা এখন যে কথাটা বলছি সেটা কিন্তু জাস্ট একটা ফাংশনের একটা ইন্টারভ্যাল নিয়ে, একটা ইন্টারভ্যালকে নিয়ে। এফ এক্স ফাংশনটা ইনক্রিজ করছে একটা ইন্টারভ্যাল এ বির পরে, একটা ইন্টারভ্যাল এ বির পরে যদি কিনা আমরা দেখি যে এফ ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো ফর অল এক্স বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বির জন্য। আবার এটাও বলতে পারি এফ এক্সটা ডিক্রিজ করছে এ বির তে যদি আমরা দেখি এফ ড্যাশ এক্সটা লেস দ্যান জিরো, লেস দ্যান জিরো যেখানে ইকুয়াল টু দেওয়াটা ঠিক হবে না, লেস দ্যান জিরো ফর অল এক্স বিলংস টু এ বি জন্য, এটা যদি হয় তাহলে আমরা ওই ফাংশনটাকে এ বি ইন্টারভ্যালে ইনক্রিজিং, এ বি ইন্টারভ্যালে ডিক্রিজিং এ কথাটা বলতে পারবো। এখন আরও একটা কথা, সেকেন্ড ডেরিভেটিভ টেস্ট যেটা সেখান থেকে বলতে পারি যে ফাংশনটা কনকেভ আপওয়ার্ড না কনকেভ ডাউনওয়ার্ড। কোন একটা ফাংশন ধরুন আপনার কাছে আছে এফ এক্স, এই এফ এক্স ফাংশনটা কনকেভ আপওয়ার্ড মানে আস্তে আস্তে উপরের দিকে, মানে আপওয়ার্ডে এ কনকেভিটি রয়েছে বা কনভেক্স যদি বলি, কনভেক্স আপওয়ার্ড, এটা আমাদের গ্রাজুয়েশনে কিন্তু এই ডিফারেন্সিয়াল যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যে ইউজ ছিল তার ভিতরে এই কনকেভ কনভেক্স ব্যাপারটা ছিল। এটাকে কনভেক্স কনভেক্স ডাউনওয়ার্ড ডাউনওয়ার্ডস বলবো, কোথায় না এ বি ইন্টারভ্যালের ওপরে যদি কি না এর এফ ডবল ড্যাশ এক্সটা গ্রেটার দ্যান জিরো হয়, গ্রেটার দ্যান জিরো হয়। আর এটাকে কনভেক্স কনভেক্স আপওয়ার্ড বলবো, কোথায় না এ বি ইন্টারভ্যালের ওপরে যদি কিনা এফ ডবল ড্যাশ এক্সটা লেস দ্যান জিরো হয়, তাহলে এটাকে আমরা কনকেভ আপওয়ার্ড বলবো। এখন মোটামুটি আমাদের প্রিলিমিনারি থিওরি যে কটা ছিল, প্রিলিমিনারি থিওরিগুলো আমরা বুঝে নিয়েছি। আমরা আজকে আর একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে বাইসেকশন মেথড, এবং নেক্সট দিন রেগুলার ফলসি মেথড এবং অন্য অন্য মেথডগুলোকে নিয়ে পড়ব। এবং এই চ্যাপ্টারটা আশা করছি ম্যাক্সিমাম চারটে বা পাঁচটা ক্লাসের মধ্যে শেষ করে দিতে পারবো, মানে দু সপ্তাহের মধ্যেই চ্যাপ্টারটা শেষ করে দেবো। আর হয়তো খুব এই মাসের মধ্যেই, আমরা মার্চের ক্লাস শুরু হলো আমাদের, আমি এটাকে সেভ রাখছি, মার্চের ক্লাস শুরু হলো আমাদের, মার্চের ক্লাসের মধ্যেই আমরা নিউমেরিক্যাল থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে আমরা অন্য টপিক শুরু করব। ওকে, মার্চ যে আমাদের মাস চলছে, মার্চ মাসের মধ্যে আমরা নিউমেরিক্যাল টপিকটা থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি, আশা করছি আমরা সেটা করতে পারবো। আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, যদি কারোর অসুবিধা থাকে সে স্পিকারটি অন করে কথা বলবেন। আমি এবার একটা সহজ মেথড, মেথড অফ বাইসেকশন, বাইসেকশন মেথড যেটা একদম সহজ মেথড, সেই মেথডে ঢুকছি। মেথড অফ বাইসেকশন, মেথড অফ বাইসেকশন একদম সহজ জিনিস, যে একটা ফাংশন এফ এক্স একটা, মানে একটা ইকুয়েশন, ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন বা পলিনোমিয়াল ইকুয়েশন বা নন লিনিয়ার ইকুয়েশনও বলা যায়, একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা আমরা রুট বের করব। এখন ফার্স্ট কথা হলো আমাদেরকে একটা ইন্টারভ্যাল এ বি অ্যাজাম করতে হবে, ফার্স্ট কথা হলো আমাদেরকে একটা ইন্টারভ্যাল এ বিকে অ্যাজাম করতে হবে,
যাতে কিনা এফ ড্যাশ এ অ্যান্ড এফ ড্যাশ বির যে প্রোডাক্ট সেই প্রোডাক্টটা লেস দেন জিরো হয়। তার মানে এটা আমরা বুঝতে পারছি যে ওই ফাংশনটার এই এ বি ইন্টারভ্যালটার মধ্যে একটা রুট লাই করছে। এটা যদি এ, এটা যদি বি হয়, তাহলে আমরা বুঝতে পারছি যে এই এ বি ইন্টারভ্যালটার ভিতরে একটা রুট লাই করছে। এখন সেই রুটটা এ বির মিড পয়েন্ট হবে, না এ বির মিড পয়েন্টের লেফট সাইডে থাকবে, না এ বির মিড পয়েন্টের রাইট সাইডে থাকবে, সেটা কিন্তু আমরা কিচ্ছু জানি না। আমরা শুধু এটা জানি যে এক্স জিরো যদি আমি এটাকে নাম দিই, এক্স জিরো যদি আমি এটাকে নাম দিই, তাই এক্স জিরোটা এ বি এর মধ্যে লাই করছে। এখন আমি কি করছি, এই এ বি ইন্টারভ্যালটাকে ডিভাইড করছি দুটো ভাগে। একটা হচ্ছে সি দিয়ে ডিভাইড করছি, সি ইকাল টু এ প্লাস বি বাই টু। যদি সি জায়গাটা এরকম জায়গায় হয়, সি জায়গাটা এরকম জায়গায় হয়, তাহলে এবার এই সিটা কোথায় থাকবে সেটাও কিন্তু একটা ব্যাপার। আমি হুট করে বলে দিতে পারি না যে সি ওই জায়গাটা থাকবে। এক নম্বর কেস দেখা গেল এফ অফ সি ইকাল টু জিরো হয়ে গেল। তো এফ অফ সি যদি জিরো হয় তাহলে সি ইজ এ রুট। যদি দেখা যায় এফ অফ সি ইকাল টু জিরো হয়ে যাচ্ছে তাহলে সি ইজ এ রুট, মানে আমরা আমাদের বাইসেকশন মেথড দিয়ে একবারই রুট বেরিয়ে গেল। বা আরও দুটো কেস হতে পারে, এক হচ্ছে এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো, আর দুই হচ্ছে এফ ড্যাশ সি লেস দ্যান জিরো, মানে এফ ড্যাশ সির ভ্যালু গ্রেটার দ্যান জিরো হতে পারে, এফ ড্যাশ সির ভ্যালু লেস দ্যান জিরো হতে পারে। আচ্ছা এফ অফ সি এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো কথাটার মানে কি? আমরা যদি একটু ছবি আঁকি, তাহলে এই হলো আমাদের এটা বি, এটা এ। এফ ড্যাশ সি গ্রেটার দ্যান জিরো মানে এরকম জায়গায় সি থাকবে, এটা এফ ড্যাশ সি। আর যদি আর একটা আঁকি, তাহলে এটা যদি বি নিই, এটা যদি এ নিই, তাহলে এরকম জায়গায় সি থাকবে। ওকে, মিড পয়েন্টটা ঠিকঠাক হয়নি আমার যদিও। এখানে আমরা দেখতে পাচ্ছি এই ফাংশনটার ক্ষেত্রে এফ অফ এ হচ্ছে লেস দ্যান জিরো, এফ অফ সি হচ্ছে গ্রেটার দ্যান জিরো, আর এফ অফ বি হচ্ছে গ্রেটার দ্যান জিরো। সো আমরা যদি এফ অফ এ ইন্টু এফ অফ সি করি, তাহলে কিন্তু আমরা লেস দ্যান জিরো পাবো। এফ অফ এ ইন্টু এফ অফ সি যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা লেস দ্যান জিরো পাবো। ওকে, সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে এই এসি যে ইন্টারভ্যালটা আছে, এসি ইন্টারভ্যাল, এই এসি ইন্টারভ্যালের মধ্যে কিন্তু রুটটা লাই করছে। এসি ইন্টারভ্যালের মধ্যে কিন্তু রুটটা লাই করছে। যদি আমরা এখানে দেখি, তাহলে এফ অফ এ সে কিন্তু লেস দ্যান জিরো, এফ অফ সি সেও কিন্তু লেস দ্যান জিরো, এফ অফ বি সে কিন্তু গ্রেটার দ্যান জিরো। সো আমরা এখান থেকে যেটা পাচ্ছি, এফ অফ বি ইন্টু এফ অফ সি ইজ লেস দ্যান জিরো। সুতরাং এই বি সি ইন্টারভ্যাল যেটা, এই বি সি ইন্টারভ্যালের কিন্তু রুট মধ্যে রুট লাই করছে। বি সি ইন্টারভ্যালের মধ্যে কিন্তু আমাদের রুটটা লাই করছে। সো আমরা এটা বুঝলাম যে আমরা বাইসেকশন মেথড দিয়ে আমরা তিনটে পসিবিলিটিসে যেতে পারি। এক হচ্ছে যে রুটটার, যে পয়েন্টটার কথা বলা হচ্ছে সে পয়েন্টটা নিজে একটা রুট, দুই হচ্ছে ওই পয়েন্টের লেফটে রুট আছে, বা ওই পয়েন্টের রাইটে রুট আছে, সেটা আমরা মানে সেটা আমরা আমাদেরকে দেখতে হবে যে রুটটা কোথায় আছে। ওকে, সো আশা করি এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা নেই। তাই এখানে আমি এটাকে সেভ করছি, এবং আর একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এখানে রুটটা যেখানেই থাকুক না কেন, আমরা এটার নতুন একটা নাম দেব। রুটটা হয়তো মানে এক নম্বর কেস হয়ে গেল যে এফ ড্যাশ সি বের করলাম, জিরো হয়ে গেল, সো সেখানে প্রসেসটাকে টার্মিনেট করিয়ে দেবো। যদি এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি না, সরি, এফ অফ সি ফাংশনটার ভিতরে সিটা বসালাম, মানে এ আর বির মিড পয়েন্টটা বসালাম, দেখলাম জিরো হয়ে গেল, সো আমরা সেখানে প্রসেসটাকে টার্মিনেট করিয়ে দেবো এবং বলে দেবো ওই সি পয়েন্টটা হচ্ছে ওই ফাংশনের রুট। যদি আমরা দেখি সেটা জিরো না হয়, তাহলে সেটা কী হবে, না পজিটিভ হবে না নেগেটিভ হবে। সো পজিটিভ হলে কী হবে, নেগেটিভ হলে কী হবে, সেটা আমরা বাই ফিগার দেখতে পাচ্ছি। ওকে, সো আশা করি এই পর্যন্ত আপনাদের কোনো অসুবিধা নেই। আমি এবার এই প্রসেসটাকে এগিয়ে নিয়ে যাব। এখন আমরা এফ এক্স ইকুয়াল টু জিরোতে ছিলাম, আমরা এর নতুন যে মানে পার্টটা পেয়েছি সেটার আমরা নাম দেবো, বা যেখানে রুটটা আছে সেটা এ টু সি হোক বা সি টু বি হোক, যাই হোক, আমরা সেটার একটা নতুন নাম দেব, এ ওয়ান বি ওয়ান। ওকে, ছবিটা আগের ছবিতে যাই থাকুক,
এটা আমরা নতুন নাম দেবো এ ওয়ান অ্যান্ড বি ওয়ান। এবং আমরা এটা চেক তো করেই নিয়েছি যে এফ অফ এ ওয়ান ইন্টু এফ অফ বি ওয়ান সেটা লেস দ্যান জিরো হচ্ছে, এটা আমরা চেক অলরেডি করে নিয়েছি, এটা আমরা চেক অলরেডি করে নিয়েছি আগে। এই চেকটা দিয়েই কিন্তু এ ওয়ান বি ওয়ান ইন্টারভ্যালটাকে খোঁজা হয়েছে, এই চেকটা দিয়েই খোঁজা হয়েছে। সো এখন আমরা এই ইন্টারভ্যালটাকে ডিভাইড করব একটা সি ওয়ান দিয়ে, যেটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু, যেটা হচ্ছে এ ওয়ান প্লাস বি ওয়ান বাই টু। এখন এখানেও তিনটে কেস হতে পারে, এক নম্বর কেস হচ্ছে এফ অফ সি ওয়ান সেটা ডিরেক্টলি জিরো হয়ে যেতে পারে, দু নম্বর কেস হচ্ছে এফ অফ সি ওয়ান সেটা গ্রেটার দ্যান জিরো হতে পারে, তিন নম্বর কেস হচ্ছে এফ অফ সি ওয়ান সেটা লেস দ্যান জিরো হতে পারে। এই তিনটে কেসের মধ্যে কোনো একটা কেস হবেই হবে। যদি এফ অফ সি ওয়ান ইকুয়াল টু জিরো হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই, সি ওয়ানটা হচ্ছে রুট। যদি এফ ড্যাশ সি ওয়ান গ্রেটার দ্যান জিরো হয়, যদি এফ ড্যাশ সি ওয়ান লেস দ্যান জিরো হয় তাহলে ছবিটা কেমন হবে সেটা আমরা দেখবো, এবং সেক্ষেত্রে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো সেটার কথা ভাববো। সো ধরুন এই হচ্ছে আমাদের এ ওয়ান আর এই হচ্ছে আমাদের বি ওয়ান, যদি সি ওয়ানটা এই জায়গায় থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ অফ সি ওয়ানটা হচ্ছে নেগেটিভ আর এফ অফ বি ওয়ানটা হচ্ছে পজিটিভ। সো এটা বুঝলাম যে এই রুটটা বি সি ওয়ান আর বি ওয়ানের মাঝখানে থাকবে। বাট যদি রুটটা এরকম হতো, যেটা বি ওয়ান এটা এ ওয়ান এটা হচ্ছে সি ওয়ান, সেক্ষেত্রে রুটটা কিন্তু আমি সেক্ষেত্রে রুটটা কিন্তু সি ওয়ান এ ওয়ানের মধ্যে থাকছে না, এইটার মধ্যে থাকছে সি ওয়ান এ ওয়ান, এ ওয়ান এফ অফ সি ওয়ানের সঙ্গে এফ অফ সি ওয়ানটা পজিটিভ আর এফ অফ এ ওয়ানটা নেগেটিভ। সো এই যে ইন্টারভ্যালটা, এই ইন্টারভ্যালটার মধ্যে কিন্তু রুটটা লাই করছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম যে আমরা বাইসেকশন মেথড দিয়ে কিন্তু ইজিলি কোন একটা ইকুয়েশনের রুটের কাছে পৌঁছাতে পারি, যদি কিনা সেই মেথডটা কনভার্জ করে, যদি কিনা সেই মেথডটাকে কনভার্জ করানো যায়। তার মানে আমরা যে সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি, প্রথমে পেলাম সি, তারপরে পেলাম সি ওয়ান সি টু, এই যে সিকোয়েন্সটা পেয়ে যাচ্ছি, এই সিকোয়েন্সটা যে এক সময় যে ওর রুট যেটা সেই রুটে কনভার্জ করবে তার কোনো মানে নেই, করতেও পারে নাও করতে পারে, করলে আমাদের খুব ভালো, না করলে প্রবলেমের শেষ নেই। সুতরাং আমরা এখন দেখাতে চাইব যে ওই ফাংশন ওই সিকোয়েন্সটা সি সি ওয়ান সি টু যে সিকোয়েন্সটা, সেই সিকোয়েন্সটা কনভার্জ করছে ওই ফাংশনের যে জিরো সেই জিরোতে গিয়ে। আশা করি এই পর্যন্ত কোনো অসুবিধা নেই, যদি কোনো অসুবিধা থাকে বলবেন, আমি একটুখানি আপনাদের জন্য অসুবিধা মানে প্রবলেম যদি কোনো কিছু থাকে তার সেটা শোনার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম নেই, আমরা নিউ পেজ নেব। এখন কথাটা হচ্ছে যে এই সিকোয়েন্সটা কনভার্জ করবে কিনা, যদি এই সিকোয়েন্সটা কনভার্জ করে যায় তাহলে প্রসেসটা স্টেবল হয়ে যাবে এবং প্রসেসটা কোনো না কোনো সময় কনভার্জ করবে এবং সেখান থেকে আমরা রুট খুঁজে পাবো, কোনো না কোনো সময় কনভার্জ করবে এবং সেখান থেকে আমরা রুট খুঁজে পাবো। এখন একটা থিওরেম বলে দিচ্ছে যে প্রসেসটা কনভার্জ করবে। থিওরেমটা কি বলছে, যে যদি এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন হয়, যদি এফ এক্স একটা কন্টিনিউয়াস ফাংশন হয় কোথায় না এ বিতে, কোথায় না এ বিতে, এবং এর দুটো টার্মিনাল পয়েন্ট অপোজিট সাইন থাকে, এফ অফ এ এফ অফ বি লেস দ্যান জিরো হয়, এর দুটো টার্মিনাল পয়েন্ট অপোজিট সাইন থাকে, দেন দেয়ার ইজ এ মেম্বার এর ভিতরে আমরা একটা এক্স জিরো খুঁজে পাবো, ওপেন ইন্টারভ্যাল এ বি একটা এক্স জিরো খুঁজে পাবো, যাতে কিনা এই এফ অফ এক্স জিরোটা এফ অফ এক্স জিরোটা জিরো হয়, যাতে কিনা এফ অফ এক্স জিরোটা জিরো হয়, এটা হলো মেন কথা। এখন এই যে সিকোয়েন্সের কথাটা আমি একটু আগে বললাম, সেই সিকোয়েন্সটা হচ্ছে সিএন সিকোয়েন্স, সেই সিকোয়েন্সটা হচ্ছে এরকম সিএন সিকোয়েন্স। ওকে, আর এই সিকোয়েন্সটা কি জেনারেটেড বাই বাইসেকশন মেথড। এখন এক্স জিরো থেকে
এই সিকোয়েন্সের যে দূরত্ব, x0 থেকে এই সিকোয়েন্সের যে দূরত্ব, সেটা বি মাইনাস এ বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এর থেকে ছোট হবে, এর থেকে ছোট হবে, কারণ বি মাইনাস এ বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1। আছে কারণ ব্যাখ্যা ট্যাখ্যাগুলো একটু পরে আসছি, যেখানে c0 হচ্ছে প্রথমটা, বা এরকম করে যদি পরপর ধরি তাহলে আমরা দেখাতে পারবো যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cn যেটা, সেটা x0 তে কনভার্জ করছে, এটা আমরা দেখাতে পারবো। ওকে, তো আমরা কি করে দেখাবো সেটার দিকে আমি এগোবো। যেহেতু x0 হচ্ছে একটা রুট, আর cn যে ইন্টার মানে cn যে পয়েন্টটা, সেটা লাইস করছে an bn এর মধ্যে, কারণ আমরা জানি a b এর মধ্যে c, a 1 b 1 এর মধ্যে c 1, তাহলে cn টা লাই করবে, cn যেটা সেটা লাই করবে an bn এর মাঝে, an bn এর মাঝে এটা লাই করবে। ওকে, সো আমরা এবার কি করব, যে আমরা x0 মাইনাস cn ইজ লেস দ্যান অর ইকুয়াল টু দি হাফ অফ দি লেন্থ অফ দি an bn, তার মানে x0 মাইনাস cn এর যে লেন্থ সেটা অবশ্যই bn মাইনাস an বাই 2 এর যে লেন্থ, সেই লেন্থের হাফের থেকেও ওই লেন্থটা ছোট হবে। আপনি যদি এখানে ছবিটা আঁকেন, বিএন বিএন মাইনাস এন, এটা এই পুরো লেন্থটাকে বোঝাচ্ছে, এর হাফ মানে এইটুকুনিকে বোঝাচ্ছে। এখন আমি যদি ধরি যে এটা এই যে মানে পয়েন্টটা x0, সেই পয়েন্টটা এরকম জায়গায় আছে, এটা হচ্ছে x0, তাহলে xc মাইনাস x0 বলতে এইটুকুনিকে বোঝায় সেটা অলওয়েজ ছোট হবে এতটার থেকে বা এতটার থেকে। সো যদি ওটা কনভার্জ করে তাহলে কিন্তু এটা হচ্ছে, যদি এটা কনভার্জ করে তাহলে কিন্তু এটা হচ্ছে। এখন আমরা যদি এগুলোকে সাজাই, যে বি ওয়ান মাইনাস এ ওয়ান, বি ওয়ান মাইনাস এ ওয়ান সেটা কি, সেটা হচ্ছে বি মাইনাস এ বাই 2, বি মাইনাস এ বাই 2। আমরা যদি আবার বি 2 মাইনাস এ 2 নি, বি 2 মাইনাস এ 2, তাহলে আসবে বি 1 মাইনাস এ 1 বাই 2, বি 1 মাইনাস এ 1 বাই 2। এইভাবে এই যে নিচের 2টা, এটা বাড়তে থাকলে এবং 2 টু দি পাওয়ার n এ এক সময় চলে গেল, এবারে এইভাবে এই 2টা বাড়তে থাকছে এবং 2 টু দি পাওয়ার n এ এক সময় আস্তে আস্তে চলে যাচ্ছে। সুতরাং আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে এরকম, x0 মাইনাস cn, x0 মাইনাস cn এটার মান অলওয়েজ bn মাইনাস an বাই 2, এটার থেকে তো ছোট হয়ই, এবং এই মানটাও আবার আসছে বি মাইনাস এ বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1, কারণ একটা করে n বাড়বে, 2 টু দি পাওয়ার n প্লাস 1, n এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, কোনো অসুবিধা নেই, এটা হোল্ড করে যাবে। এখন আমরা যদি এই সিকোয়েন্সটার দুটো নন নেগেটিভ টার্ম নিই এবং তাদেরকে বিয়োগ করি, তাহলে আমরা এটা যে মানে সাফিসিয়েন্ট কন্ডিশন বা নেসেসারি কন্ডিশন হোল্ড করে যাচ্ছে সেটা দেখাতে পারবো। আমি এটাকে সেভ করছি, আমি পরপর যেভাবে সেভ করছি সেভাবে আপনাদেরকে পাঠিয়ে দেবো। ওকে, সো আমি এটাকে একটু মুছে নিলাম। আমরা ওই যে সিএন সিকোয়েন্সটা ছিল, ওই সিএন সিকোয়েন্সটার দুটো টার্ম নিচ্ছি, একটা হচ্ছে সিএন, একটা হচ্ছে সিএম, সিএন আর সিএম। সো x0 মাইনাস সিএম আর x0 মাইনাস সিএন। ওকে, তাহলে এখন এইটাকে যদি লিমিটটাকে আলাদা করা, এই মডটাকে আলাদা করা হয়, তাহলে এটা বেড়ে যাবে x0 মাইনাস সিএম
আর মাঝখানে এটাকে যদি প্লাসও করে দিই এক্স জিরো মাইনাস সি এন। ওকে, এখন এদের যে ভ্যালুটা আমি আগে জাস্ট আগে বের করলাম সেটাকে যদি বসাই তাহলে কি আসছে, বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, এটাও বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এ আসছে। এখন এই দুটোকে যদি কমন নিই তাহলে কি আসবে, বি মাইনাস এ বাই আমি জোর জবরদস্তি টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান কমন নিলাম, তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকছে ওয়ান প্লাস বি মাইনাস এ বাইরে চলে গেছে, উপরে চলে যাচ্ছে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান, আর নিচে থাকছে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। সো বি মাইনাস এ বাই টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস, এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার এম এন মাইনাস এম এন মাইনাস এম এস। ওকে, তা এই মানটা যে কোনো মানে প্রেসক্রাইব এপসাইলন, যদি আমরা আগে থেকে কোনো একটা এপসাইলন চুজ করে রাখতে পারি তাহলে তার থেকে ছোট হবে, এবং ফর যে কোনো এম এন এর ভ্যালু যদি খুব বড় নিই, মানে এম এন যেটা কচি কন্ডিশনের ডেফিনেশন, এটা এপসাইলনের থেকে ছোট হবে ফর অল এম এন গ্রেটার দ্যান ইকুয়াল টু এন, একটা ইন্ডেক্স নাম্বার থাকবে এন, যার থেকে বড় হয়ে গেলে এটা ছোট হয়ে যাবে। সুতরাং এটা কচি কনভার্ট কচি সিকোয়েন্স ইন এ বি, সুতরাং এটা কনভার্জেন্ট, এবং যে যে রিলেশনটা আমরা নিয়ে প্রথমে করা শুরু করেছিলাম যে লিমিট লিমিট এন টেন্স টু ইনফিনিটি সি এন, এটা কিন্তু এক্স জিরোতে কনভার্জ করছে, এবং তার জন্য কিন্তু কোনো কন্ডিশনও দরকার হচ্ছে না, তার জন্য কিন্তু কোনো কন্ডিশনে দরকার হচ্ছে না। এই হচ্ছে আমাদের বাইসেকশন মেথড, এবং বাইসেকশন মেথডের অ্যাপ্লিকেশন বইয়ে রয়েছে। বাইসেকশন মেথড ইউজ করে অঙ্ক সাধারণত দেয় না, এইখানে যেগুলো দেয় সেগুলো সবই মেথড, মানে আমাদের মেথডগুলো যদি আমরা ভালো করে পড়ি বুঝি আশা করি কমন পাওয়া যাবে। মেথড থেকে অঙ্ক খুব কম করতে দেয়, অ্যাসাইনমেন্টে যাও মানে তাও দেয় না অ্যাসাইনমেন্টে, তবে মেথড যদি আপনি ভালো করে পড়ে যান গুছিয়ে পড়ে যান, আমি মেথডগুলোর নোট বানাবো, নোট আমার এই মুহূর্তে এই চ্যাপ্টারের নোট রেডি নেই, দুটো চ্যাপ্টারের নোট জমে গেছে, সেই নোটগুলো দিয়ে দেওয়ার পরেই নোটগুলো বানিয়ে দেবো। নোট মেথড যদি আপনি ভালো করে পড়ে যান, আপনারা কোশ্চেন পেপার অবশ্যই দেখেছেন, কোশ্চেন পেপারে এটা বুঝেছেন যে মেথড কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিসে মেন, এবং নিউমেরিক্যাল অ্যানালিসিস আমার প্রথমে শুরু করার এটাই কারণ, এবং ইউনিভার্সিটিও নিউমেরিক্যাল অ্যানালিসিস শুরু করেছে অন্য কারণে যদিও, তাদের একটা প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যালটার জন্যই নিউমেরিক্যাল অ্যানালিসিস ইউনিভার্সিটি শুরু করেছে, এবং নিউমেরিক্যাল অ্যানালিসিস এমন একটা পেপার যেখানে আমি আগের দিনও বলেছি আজকে আবারও বলছি, যেখানে কিন্তু 50-50 হামেশাই পাওয়া যায়, এই পেপারটাই কিন্তু হামেশাই 50-50 পাওয়া যায়, আপনি 5টা কোশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবেন যদি আপনি ঠিকঠাক বাড়ি থেকে প্রিপারেশন নিয়ে যান, আপনি হামেশাই 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবেন। আমরা অলরেডি নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা এরর চ্যাপ্টার, 2 নম্বর পাওয়ার মেথড, 3 নম্বর ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ, 3টি চ্যাপ্টার শেষ করে এসেছি, 4 নম্বর চ্যাপ্টার চলছে, এবং আরও একটা চ্যাপ্টার করবো, 5টা চ্যাপ্টার 10টা চ্যাপ্টার টোটাল আছে মনে হয়, 10টা চ্যাপ্টারের মধ্যে থেকে আমরা 5টা করবো, পরে আমরা এখান থেকে বেরিয়ে অন্য পেপার ধরবো, এটা হচ্ছে আমাদের কথা ছিল এই পর্যন্ত। এখন আপনারা বলুন আপনাদের কোনো অসুবিধা আছে কি না কোনো জায়গায়, যদি অসুবিধা থাকে আর যে নোটগুলো বাকি আছে সেই নোটগুলো আমি পরপর দেব, আর ভিডিওগুলোও আজকে ভিডিওর জন্য আপনাকে বলেছিলেন ভিডিওগুলো পরপর আপলোড করবো, আমি একটু বলেছি আপনাদেরকে যে একটু ব্যস্ত রয়েছি বিডিপির অ্যাসাইনমেন্ট নিয়ে, এই কাজগুলো মিটে গেলে আমি ওগুলো পরপর আপনাদের পরপর দিয়ে দেবো। ওকে, যদি কোনো অসুবিধা থাকে আপনারা বলুন। যদি অসুবিধা না থাকে লগ আউট করে নিতে পারেন। কথাটা পরিষ্কার বোঝা গেল না, হ্যাঁ নোটসগুলোর কথা বলছি, নোটসগুলো আমি দিয়ে দেবো অবশ্যই, নোটসগুলো আমি একটুখানি বিডিপিদের অ্যাসাইনমেন্টটা নিয়ে ব্যস্ত রয়েছি, বিডিপিদের অ্যাসাইনমেন্টের কাজটা মিটে গেলেই নোটসগুলো আপনারা পরপর পেয়ে যাবেন।
ওয়ানের নোটটা রেডি প্রায় হয়ে গেছে, ওয়ানের নোটটা আমি আগেই দেবো, ওয়ানের কিছুটা জেরক্স তো করে আমি এনেছিলাম, পিডিএফ বানানোটা বাকি আছে, ওয়ানটা আমি আগেই দেবো 7 তারিখের পর। 7 তারিখ এটা হয়ে গেলে আগেই হয়তো ওয়ান পেয়ে যাবেন, তারপরে 4 পাবেন, পরপর নোটগুলো পেয়ে যাবেন, 7 তারিখটা পেয়ে যাবেন। কথাটা ক্লিয়ার আসছে না, আপনি চ্যাট করে পাঠান আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি, কথা ক্লিয়ার আসছে না। বোঝা গেল না ঠিক, আপনি চ্যাট করে পাঠান আমি বলে দিচ্ছি, কথাটা ক্লিয়ার আসছে না। নেক্সট ক্লাস হবে আমাদের সোমবার, সোমবার আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে আমরা এর পরের মেথড থেকে শুরু করব। হ্যাঁ, পাওয়ার মেথডের কি বলছেন? পাওয়ার মেথডের তো ক্লাস আগের দিন হয়েছে, পাওয়ার মেথডের যে অঙ্কগুলো, অঙ্ক সাধারণত আসে না, পাওয়ার মেথডের কিন্তু থিওরি আসে। আর পাওয়ার মেথডের উপরে নোটটা যে আমি একটা জাস্ট মানে ছবি, কয়েকটা ছবি নেট থেকে একটু ইয়ে করে নিয়েছিলাম, সেখান থেকে নিয়ে করেছিলাম, বাট আমার একটা নোট করাও আছে, সেই নোটটার মধ্যে একটা দুটো জায়গায় একটু ছোটোখাটো ভুলও আছে, সেই ভুলগুলো ফাইন্ড আউট করে সলভ করে তারপর আপনাদেরকে সেগুলো দিয়ে দেবো। একটু হয়তো দেরি হবে, বাট পরপর পেয়ে যাবেন, তার আগে পেপার ওয়ানের নোটগুলো পেয়ে যাবেন, কারণ ওগুলো আমার পরপর রেডি করা আছে। 7 তারিখের পরেই আপনারা নোটগুলো পেয়ে যাবেন। ও আরেকটা কথা, কয়েকটা স্টাডি সেন্টার কিন্তু, যেমন মনীন্দ্রচন্দ্র কলেজ, কিন্তু 8 তারিখের পিসিপি শিডিউল বন্ধ রেখেছে, ওকে? এগুলো একটু মাথায় রাখবেন, মানে নোটিফিকেশানগুলো দেখে নেবেন, যে আপনারা যে যে সেন্টারে, পিসিপি সেন্টার যাদের যেটা আছে, তাদের সেই সেন্টারে 8 তারিখ ক্লাস হচ্ছে কি না, একটু এগুলো খোঁজ নিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে যদি আর কোনো প্রবলেম থাকে তাহলে গ্রুপে বলবেন, আমি সেটা বলে দেবো। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি।